আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দারুণ আছি, ফাটাফাটি, যাকে বলে একেবারে হ্যাপি। কেন বলো তো? কারণ স্কুল যেতে হচ্ছে না, কলেজ যেতে হচ্ছে না, অফিস কাছারি কোথাও যেতে হচ্ছে না, খালি বাড়িতে বসে আম খাচ্ছি, জাম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি আর বাবা মায়ের আদর খাচ্ছি। না, পড়াশুনো মাঝে মাঝে করতে হচ্ছে, তার কারণ ওই কম্পিউটার, ফোন এই সব জিনিসগুলোর মাধ্যম দিয়ে হঠাৎ স্কুলের টিচাররা মানে স্যাররা ম্যামরা দেখা দিচ্ছে, আর তারপর আমাদের ঘন্টাখানেক বসিয়ে বসিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে মাথা চুলকে চুলকে অনেক কিছু পড়তে হচ্ছে। তবে ওই দৌড়ঝাঁপটা যে বাড়ির মধ্যেই করতে হচ্ছে, এই যে একটা আনন্দ, সেই জন্য আমিও তোমাদের মতন টকবক করে ফুটছি। কারণ সব সময় আনন্দে থাকতে হবে, হইচই করতে হবে আর খুশিতে ঘুরে থাকতে হবে, তবেই তো তুমি পাড়া মাতিয়ে রাখতে পারবে, আর তাহলেই তো পড়াশুনো আসলে হবে, বুঝেছো? তার কারণ খেলাধুলোর মাধ্যমে গান বাজনা ছড়া কবিতা হইচই করতে করতে যে পড়াশুনো করে সেই পড়াশুনোটা ঠিকঠাক করতে পারে, বুঝেছো? আমি অন্তত এইটুকু বুঝেছি বাপু। সেই জন্যই তো সহজ পদ্ধতিতে খুব সহজভাবে পড়াশুনো করার উপায় বের করে এনেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। তোমাদের জন্য নিয়ে এসেছে সহজ পাঠ রেডিও, আর সহযোগিতায় অবশ্যই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। সেই জন্যই তো আমি শেখর আঙ্কেল প্রত্যেক সোম বুধ আর শুক্রবার ঠিক সকাল 11:30 হাজির হয়ে যাই তোমাদের জন্য নানান রকমের মজার অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানে ওরে বাবা সেভ দ্য চিলড্রেন থেকে আশা দিয়ে এসে পড়েছে, সঙ্গে দেখছি একটা অঙ্কের ঝুড়ি। আমার না অঙ্ক শব্দটা শুনলেই কিরকম একটু গলাটা শুকোয়। আমি একটু জল খেয়ে আসছি, তোমরা আশাদির কাছে অঙ্কটা শিখে নাও। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? বেশ, সবাইকে কিন্তু ভালো থাকতেই হবে, তাই না? আজকের আমরা ক্লাস করব, অঙ্কের ক্লাস করব। ভয় পাওয়ার কিছু নেই, আমরা কিন্তু অঙ্কের নাম শুনেই অনেকে ভয় পাই, তাই তো? তাহলে আজকে আমরা একটু গল্পের ছলে অঙ্ক বুঝব। চতুর্থ শ্রেণীর আমার গণিত প্রত্যেকে বের করো। চতুর্থ শ্রেণী আমার গণিত কেমন? পৃষ্ঠা হচ্ছে 102, 103, 104, 105। 102 থেকে শুরু, পৃষ্ঠা 102। আমরা আজকে একটু গল্পের ছলে জানব ভগ্নাংশের ধারণা। চতুর্থ শ্রেণীতে আছে ভগ্নাংশের ধারণা কেমন? বলছে ভগ্নাংশ বলতে কী বোঝে আগে আমরা একটু বুঝি। এই যে ভগ্নাংশের অঙ্ক আমরা করব, ভগ্নাংশ বলতে আমরা কী বুঝি? ভগ্নাংশ কথাটার অর্থ হলো ভাঙা অংশ বা ভগ্ন অংশ। কোনো জিনিসকে সমান কয়েকটি অংশে টুকরো করলে ওই টুকরোগুলির প্রতিটি হলো এক একটি ভগ্নাংশ। তাহলে কি বললাম, ভগ্নাংশ কথাটার অর্থ হলো ভাঙা অংশ বা ভগ্ন অংশ। কোনো জিনিসকে সমান কয়েকটা ভাগ অংশে টুকরো করলে ওই টুকরোগুলির প্রতিটি হলো এক একটি ভগ্নাংশ। যেমন দুটো বিস্কিটকে আমরা যদি একটা বিস্কিট গোটা তাকে যদি ভাঙি তাহলে কি হলো, দুটো ভাগ হবে, তাই তো? তাহলে ওই এক একটি ভাগ হলো ভগ্নাংশ কেমন? তাহলে যেমন এখানে আছে 8, নিচে 8, ওপরে 3, আমরা কি তাহলে কি বলবো, 8 ভাগের 3 ভাগ, এইগুলোকে বলছে ভগ্নাংশ কেমন? আর একটু ভালো করে বোঝার জন্য আমরা একটু জেনে নিই, নিচে যে আমরা 8 বলছি তার মাথায় একটা লাইন টানা থাকে সমান, ওটাকে সমান বলে।
দিয়ে তার উপরে তিন লেখা আছে, তাহলে আমরা বলছি আট ভাগের তিন ভাগ। এই যে বললাম এই আটটা কি আর তিনটা কি, লব ও হর বলতে কি বোঝো? আগে জানতে হবে লব আর হর কোনটা। কোনো জিনিসকে সমানভাবে যতগুলি ভাগ করা হয় বা টুকরো করা যায় সেই সংখ্যাটি হলো হর, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলে হর। তাহলে এখানে হর তাহলে কোনটা? এই যে আমি বললাম আট ভাগে তিন ভাগ, আটটা আমার নিচে আছে, তাহলে নিচের সংখ্যাটাকে বলে হর। আর লব, লব কোনটাকে বলে? কোনো জিনিসকে সমানভাবে ভাগ করা বা টুকরো করার পর যতগুলি ভাগ বা টুকরো নেওয়া হয় সেই সংখ্যাটি হলো লব, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ওপরের সংখ্যাটাকে বলছে লব। তাহলে ওপরে আমার তিন ছিল, তিনটা হচ্ছে লব, আর নিচে আট ছিল, আটটা হচ্ছে হর। তাহলে আমরা যদি একটা সংখ্যা দিয়ে দেওয়া হয় নিচে আট, মধ্যিখানে সমান, তারপরে ওপরে তিন, তাহলে আমরা এর আট ভাগে তিন ভাগ লেখা আছে এটার মধ্যে লব কোনটা আর হর কোনটা? তাহলে ওপরের যে সংখ্যাটা ওটাকে হচ্ছে লব, নিচের সংখ্যাটা হচ্ছে হর। কেমন বোঝা গেল? এরপর একটু জানি ভগ্নাংশ কয় প্রকার ও কী। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? আর এক প্রকার ভগ্নাংশ আছে যার নাম জটিল ভগ্নাংশ। আমরা শুধু এইটুকানি জেনে রাখি, কেন সংজ্ঞা বললে তোমরা খুব একটা বুঝতে পারবে না। আমরা এবার একটু অঙ্কের দিকে যাই। এই যে আমরা সমান বলছি বা ভাগ করে যে বলছি, তার আগে একটু জেনে নিই যে অর্ধেক বলতে কী বুঝি। অর্ধেক, অর্ধেক বলতে কোনো জিনিসকে সমান দুই ভাগ করে তার এক ভাগ বোঝায়। যেমন নিচে দুই আছে, ওপরে এক আছে, তাহলে দুই ভাগের এক ভাগ, এটি হলো অর্ধেক। বোঝা গেল? সমান দুই ভাগের এক ভাগ, যেখানে হর, হর হচ্ছে দুই আর লব হচ্ছে এক। বুঝতে পারলে? একটি গোটা আপেলের অর্ধেক হলো দুই ভাগের এক ভাগ অংশ। দেখো পাশে লেখ, আমরা লিখতে পারি অংশ। আবার তোমাকে আমি ১৬টি লজেন্স দিলাম, তার অর্ধেক কিভাবে করবে? তাহলে ১৬টি লজেন্স যদি আমি ভাগ করলাম তাহলে কি হলো? আট আর আটে ১৬ হয়, তাহলে ১৬ হবে আমার নিচে, নিচেটাকে, নিচে যে সংখ্যা তাকে আমরা কি বলি? হর বলি। তাহলে ১৬ হলো হর, আর উপরে এই যে আট, ওপরে ১৬ ভাগের আট ভাগ, ওপরে লিখলাম আট, আটটা হচ্ছে লব। বুঝতে পারলে? তাহলে ১৬টা হচ্ছে হর, আটটা হচ্ছে লব, তার মানে হর হয় নিচে আর লব হয় ওপরে। তাহলে সমান সংখ্যার দুই ভাগ করে তার এক ভাগটাই হচ্ছে ভগ্নাংশ। কেমন? আচ্ছা আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই, আমরা একটু যদি বুঝতে পারি লব আর হর কোনটা। হর আর লব আমরা নির্ণয় করি কিভাবে করব। ধরো একটা সংখ্যা দিয়েছি, নিচে সাত আছে, মধ্যিখানে সমান, সাত ভাগের সমান, সাত ভাগের দুই ভাগ, ওপরে দুই লেখা আছে, তাহলে নিচের সংখ্যাটাকে আমরা কি বলবো? হ্যাঁ লব, না নিচের সংখ্যাটাকে আমরা বলবো হর, আর উপরের সংখ্যাটা হচ্ছে দুইটা হচ্ছে লব। পাশে আমি লব আর হর দুটো ঘর রাখলাম, তাহলে সাত ভাগের দুই ভাগটা কোথায় বসবে? দুই কোথায় বসবে? হ্যাঁ দুই বসবে লবের ঘরে, আর সাত কোথায় বসবে? সাতটা বসবে হরের ঘরে। বেশ আর একটা সংখ্যা দিই, সমান নয় ভাগের পাঁচ ভাগ, তাহলে পাঁচটা বসবে লবের ঘরে আর নয়টা বসবে হরের ঘরে। তাহলে বুঝতে পারলে? আচ্ছা এবার যদি আমি বলি ভগ্নাংশের সংখ্যা গঠন করো, আমি ভেঙে দিলাম লব আর হর দুটো আলাদা আলাদা করে আমি ভেঙে লিখে দিলাম, লবের ঘরে আছে এক আর হরের ঘরে আছে দুই, তাহলে ভগ্নাংশের সংখ্যাটা কীরকম হবে দেখাবে, কীভাবে লিখবে? আমাকে এখানে ভগ্নাংশটা গঠন করতে হবে। আগে তো আমার ভাঙা মানে গঠন করা ছিল, আমি সেটাকে ভেঙেছি,
এবার আমার ভাঙা আছে, আমি সেটাকে তৈরি করে নেব, গঠন করব। তাহলে আমার লবের ঘরে এক আছে, তাহলে একটা যাবে ওপরে, আর হরের ঘরে দুই আছে, নিচে ভাগ মানে সমান নিচে দুই। আরেকটা দেখো, লবের ঘরে চার আছে, হরের ঘরে পাঁচ আছে, তাহলে চারটা হবে ওপরে লিখব, তার নিচে সমান দিয়ে পাঁচটা হর, পাঁচটা নিচে লিখব, কেমন? তাহলে এইভাবে আমরা ভগ্নাংশ সংখ্যা গঠন করতে পারি। আচ্ছা, ভগ্নাংশের সংখ্যা তো আমরা গঠন করতে শিখলাম, এবার একটু জানবো যে এগুলোকে কীভাবে কথায় লেখা যায়। কথায় লেখায় আমরা লিখি না, যেমন আগে আগে লিখতাম আমরা, হয়তো বললাম পঁচিশ, পঁচিশটাকে আমরা কথায় কীভাবে লিখব? পয়ছন্দবিন্দু চয়হস্যই তালব্যস্য, তাই তো? ঠিক এরকমভাবে আমরা ভগ্নাংশের সংখ্যাগুলোকেও কথায় লিখতে পারি। ধরো সাত ভাগের দুই ভাগ দেওয়া আছে, ওপরে দুই আছে, ওপরে লব আছে দুই, আর নিচে হর আছে সাত, তাহলে সাত ভাগের দুই হলো। তাহলে আমি এবার পাশে কিভাবে লিখব? সমান সাত ভাগের দুই ভাগ, দন্তেস্য ময়াকার দন্তান্ন, সমান সাত দন্তেস্য একাত্তর, সাত ভয়াকার গয়কার র ভাগের দয়হস্য রস্যই দুই ভয়াকার গ ভাগ, সমান সাত ভাগের দুই ভাগ। এটাই হলো কথায় লেখা, কেমন? আর একটা উদাহরণ দিই, আমার নিচে আছে ১৩, উপরে ৫, আমরা এটাকে বলি ভগ্নাংশের সংখ্যা, ১৩ ভাগের ৫ ভাগ বা ১৩ ভাগের ৫ অংশ এটাও বলতে পারি। সেটাকে আমি কথাতে কীভাবে লিখব? সমান ১৩ ভাগের ৫ ভাগ, যেটা বলছি ওটাই আমরা লিখব, সমান ১৩ ভাগের ৫ ভাগ। তোমরা কি বুঝতে পারলে? আর একটা বলি, আমার নিচে হর আছে ৩২, আর ওপরে লব আছে ১৫, তাহলে আমি এটা কথায় কীভাবে লিখব? ওপরে ১৫ আছে, নিচে ৩২ আছে, এটা একটা ভগ্নাংশের সংখ্যা, তাহলে আমি এটা কথায় কীভাবে লিখব? সমান ৩২ ভাগের ১৫ ভাগ, সমান ৩২ ভাগের ১৫ ভাগ, এটাই হচ্ছে কথায় লেখা। তোমরা সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আজকে আমরা কী শিখলাম? ভগ্নাংশের ধারণা পেলাম, ভগ্নাংশ কাকে বলে, হ্যাঁ ভগ্নাংশ হর লব কাকে বলে, তাহলে হর কোনটা? হর হচ্ছে বলো নিচের সংখ্যাটা, তাই তো? আর লব কোনটা? লব হচ্ছে ওপরের সংখ্যাটাকে বলে লব, এইটুখানি মনে রাখতে হবে, কেমন? আর আমরা কী বলি, কীরমভাবে বলতে পারি? সমান সাত ভাগের দুই ভাগ, সমান সাত ভাগের দুই অংশ, কেমন? এইভাবে আমরা বলতে পারি। আর কি শিখলাম? ভগ্নাংশ কয় প্রকার শিখলাম? ভগ্নাংশ তিন প্রকার শিখলাম। আর কি শিখলাম? অর্ধেক বলতে কি বোঝে, কোনো জিনিসের বলি না অর্ধেক, অর্ধেক বলতে কোনো জিনিসকে সমান দুই ভাগ করলে করে তার এক এক ভাগকেই বোঝানো হচ্ছে অর্ধেক, কেমন? তুই দুই, তাহলে নিচে দুই লিখবো, ওপরে এক লিখবো, তাহলে একটা হলো তোমার লব আর দুইটা হলো তোমার হর, বোঝা গেল? এইভাবে আমরা ভগ্নাংশের ধারণা পেলাম, আর লব হর নির্ণয় করতে পারবো, ভগ্নাংশ গঠন করতে পারবো, আর কথায় লিখতেও পারবো, তাই না? তাহলে লব হর আমরা একটু আগে বলে দিলাম, লব আর হর কীভাবে নির্ণয় করবে? সাত ভাগের দুই ভাগ আছে, ভগ্নাংশের সংখ্যার নিচে লেখা আছে সাত ভাগের দুই ভাগ, দুইটা হচ্ছে লব আর সাতটা হচ্ছে হর। আচ্ছা, এবার আমার আছে লবের ঘরে পাঁচ আছে, হরের ঘরে চার আছে, তাহলে আমি কি করব? তাহলে উপরে হবে, হ্যাঁ লব হবে উপরে পাঁচ আর নিচে চার, কেমন? এইভাবে আমরা সংখ্যাগুলো গঠন করতে পারি। আর একটা কী শিখলাম? কথায় লেখা। ভগ্নাংশের একটা সংখ্যা যদি আমরা দেখি, ১৩ ভাগের ৫ ভাগ, নিচে ১৩ ওপরে ৫, তাহলে আমরা ওটা কীভাবে লিখব? সমান ১৩ ভাগের ৫ ভাগ, কেমন? এইভাবে আমরা লিখতে পারি। তোমরা কি বুঝতে পেরেছ?
আমি জানি তোমাদেরকে আমরা যদি একটু দেখাতে পারতাম খুব ভালো হতো, তাহলে আমরা নেক্সট দিন এটাকে নিয়েই আর একটু ক্লাস করব, কেমন? তাহলে আজকের এই পর্যন্ত। সবাই কিন্তু এইগুলো একটু বইতে দেখবে, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। পৃষ্ঠা 102-3 কেমন, ওখান থেকে শুরু হয়েছে, 102-3-4-5। তোমরা এই পৃষ্ঠাগুলো একটু দেখবে, দেখলে কিন্তু বুঝতে পারবে। আর আমি যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে মনে রেখো, তাহলেই তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তাহলে আজকে এখানে শেষ করি, নেক্সট দিন আমরা আবার এই ভগ্নাংশ নিয়েই আবার একটু ক্লাস করব। সবাই খুব ভালো থাকবে, সবাইকে টাটা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। ছোট্ট বন্ধুরা, তোমরা শুনছো সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। সেখানেই আমি শেখর আঙ্কেল রয়েছি তোমাদের সঙ্গে। আর সহজ পাঠ রেডিও আজকের অনুষ্ঠানে এবার তোমাদের জন্য রয়েছে একটা দারুণ গল্প, শোনাবেন গৌরী আন্টি। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপাড়ের গৌরী আন্টি। আজ আবার তোমাদের কাছে চলে এসেছি পঞ্চম শ্রেণীর একটা কবিতা নিয়ে। ১১ নম্বর পাতাটা খোলো, সেখানে দেখবে একটি দারোগা বাবুর ছবি। তোমরা তো জানো দারোগা বাবু কেমন দেখতে হয়। তার গায়ে থাকে পুলিশের পোশাক, মাথায় থাকে পুলিশের টুপি, আর হাতে থাকে লাঠি। আর তার সামনে দাঁড়িয়ে আছে একটি লোক, তার নাম হচ্ছে হাবু। আজ আমরা এই কবিতাটাই পড়ব, দারোগা বাবু এবং হাবু। লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বর্তা ঘরে সাতটা বিড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন আটটা কুকুর, যতই বারণ করো। শেষদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনে হাবু বেজায় কাবু বলল করুণ সুরে, ১৫০ পোষা পায়রা আমার যাবে যে সবুরে। বেশ মজার না কবিতাটা? এবার কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন সেটাই একবার আলোচনা করে নি। একদিন ভোরবেলায় হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানায়। হাবুরা চার ভাই, সেই ভাইদের জ্বালায় হাবুর জীবন একেবারে ওষ্ঠাগত।
তাদের নামে লালিশ করতে সে কাঁদতে কাঁদতে থানায় উপস্থিত হয়। হাবুরা চার ভাই একই ঘরে একসঙ্গে থাকে, আর সঙ্গে থাকে হাবুর বর্দার সাতটা বিড়াল, মেজদার আটটা কুকুর, সেজদার দশটা ছাগল। এতগুলি প্রাণীর গন্ধে ঘরে টেকা দায় হয়ে যায়। হাবুর এই দুঃখের কথা শুনে দারোগাবাবু হাবুকে বললেন, ঘরের জানলা দরজাগুলি খুলে রাখতে পারো না? কিন্তু হাবুর সেই উপায়ও বন্ধ। কেন বলো তো? হাবুর নিজেরই তো পোষা 150টি পায়রা আছে, দরজা জানলাগুলি খুলে রাখলে তো পায়রাটা উড়ে চলে যাবে। তাহলে হাবুকে নালিশ জানাতে এসে কি বিপাকে পড়লো বলো তো? সে তো নিজেই এতগুলি পায়রা পোষে, তাহলে কি করে সে মেজদা সেজদা বর্দার কথা বলবে? আচ্ছা, এবার আমরা কবিতাটা পড়তে গিয়ে যে কতগুলি কঠিন কঠিন শব্দ পেলাম সেগুলি একটু মানে জেনে নিই। বারণ মানে নিষেধ, মানে এটা করবে না, এরম বলে না বাড়িতে, এটা করো না ওটা করো না, তার মানে হচ্ছে বারণ করা হচ্ছে। সদয় মানে সব সময়। করুণ মানে কাতর, মানে ভীষণ নরম সুরে। নালিশ মানে অভিযোগ জানানো। এগুলি তো আমরা জানলাম, এবার আমরা একটু হাবুর কথা আলোচনা করি। হাবু থানায় গিয়েছিল কি বেড়াতে, না অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, না হারানো পাখি খুঁজতে? তোমরাই ঠিক উত্তরটা বলতে পারবে। এখন আমি বলে দিচ্ছি, অভিযোগ জানাতে। বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কে বলো তো? টিয়া, পায়রা, ময়না, কোকিল। আমি যে পাখিগুলির কথা বললাম তার মধ্যে কোকিলই বাড়িতে পোষা হয় না, তাই তো? হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত বলে তো? 175, 150, 170 না 25? আমি কিন্তু গুনে ফেলেছি, সব পশু পাখির সংখ্যা একসঙ্গে 175টা। এবার আমরা এমন দুটো শব্দ বলবো যে শব্দগুলির অর্থ কিন্তু একটাই। তাহলে আমরা মিলিয়ে ফেলি একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ। যেমন নালিশ, আবার অভিযোগও বলা যায়। বারণ, আবার নিষেধও বলা যায়। পাগল, উন্মাদও বলা যায়। সদাই, সব সময় বলা যায়। কাবু মানে কাহিল। তাহলে বুঝতে পারলে দুটো শব্দ একই অর্থ। এবার আমরা একই রকম দুটো শব্দকে পাশাপাশি বসিয়ে একটা নতুন শব্দ তৈরি করব। এরকম শব্দ আমরা কবিতার মধ্যে পেয়েছি, যেমন কেঁদে কেঁদে। এরকম পাঁচটা শব্দ আমরা তৈরি করে ফেলি। কি হবে? হেসে হেসে, রোজ রোজ, দিন দিন, বেশি বেশি, শুধু শুধু। তাহলে পাঁচটা শব্দ হয়ে গেল। কবিতাটির মধ্যে এমন কতগুলি শব্দ আছে যেগুলি হচ্ছে একটার সঙ্গে আরেকটার মিল আছে, মানে সেগুলিকে বলে অন্তমিল শব্দ, মানে উচ্চারণের সময় যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। যেমন হাবু বড় বাবু, আবার থাকি ডাকি, বড় করো, বেঁধে কেঁদে, ভুলো গুলো, সুরে উড়ে। কি মিল খুঁজে পেলে না? এবার আমরা কতগুলি বাক্য
রচনা করব, মানে বাক্য তৈরি করব। শব্দগুলি দেওয়া আছে, তাই দিয়ে আরও অনেকগুলি শব্দ বসিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। আমরা তো জানি পরপর শব্দ তো বসিয়ে বসিয়ে বাক্য তৈরি হয়। তাহলে আমরা নালিশ দিয়ে একটা বাক্য তৈরি করি। আমার বন্ধু আমার মায়ের কাছে এসে আমার নামে নালিশ জানালো। ভগবান ভগবান সকলের মঙ্গল করেন বা ভালো করেন। বারণ মা বাবা যেটা বারণ করে সেটা সব সময় শোনা উচিত। করুণ বৃষ্টির সময় রাস্তাঘাটের অবস্থা জল কাদায় বড় করুণ হয়ে ওঠে। ভোর ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখতে বা বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে। এবার কয়েকটা ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে নিই। হাবুর বর্দা মেজদা সেজদা ঘরে কি কি পোষেন? হাবুর বর্দা সাতটা বিড়াল পোষেন, মেজদা আটটা কুকুর পোষেন, আর সেজদা দশটা ছাগল ঘরে পোষেন। হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? হাবু নিজে ঘরে 150টি পায়রা পুষত, সেগুলি উড়ে যাওয়ার ভয়ে সে কখনো জানলা দরজা খুলত না, ফলে তার ঘরে গন্ধের জন্য সে নিজেও দায়ী ছিল বলা যায়। দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন? হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন বা যে বুদ্ধি দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের দরজা জানলাগুলি খুলে দিলে হাবুর পোষা 150টা পায়রা তো জানলা দিয়ে উড়ে যাবে। দারোগাবাবুর কাছে হাবু যে তার দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় একটু আমরা আলোচনা করে নিই। হাবুরা একটা ঘরে চার ভাই একসঙ্গে থাকত, সেই ঘরে তার বর্দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর, সেজদা 10টা ছাগল পুষত, ফলে গন্ধে তার ঘরে থাকতে খুব অসুবিধা হতো। সে ঘরের দরজা জানলাগুলি খুলতে পারত না, কারণ তাহলে তার পোষা 150টি পায়রা জানলা দিয়ে উড়ে যাবে। এই দুঃখের কথাই হাবু দারোগা বাবুকে বলেছিল। এবার চটপট খাতা আর পেন্সিল দিয়ে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি তুমি আঁকো, আর তার সম্বন্ধে তুমি 10 লাইন লিখে ফেলো। খুব ভালো থেকো বন্ধুরা, আজ তবে আসি, অনেক কথা হলো। তাহলে ছোট্ট বন্ধুরা, অঙ্ক শেখা হলো, গল্প শোনা হলো, এবার হ্যাঁ সময় ফুরিয়ে এলো, তাই তো হয়, 11:30 আমি আসি আর 12:00 পালিয়ে যাই। তবে হ্যাঁ, সোম বুধ আর শুক্রবার আমি প্রমিস করছি ঠিক 11:30 ফিরে আসবই আসবো, তাই আজ আর মন খারাপ করো না, বরং ভালো থাকো, ভালোবাসায় থাকো, আর এই কোভিডকালে খুব সতর্ক থাকো, স্বচ্ছ থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? খুব ভালো থেকো, আনন্দে থেকো, মজায় থেকো। আজ তাহলে আমি আসি, কাল 90, পরশু 100। শেখর আঙ্কেল বলছে তড়। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে
আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো। উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।